হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট ওয়ে অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে থাম্বনেলে দেখতেই পেরেছেন যে বস হতে গেলে কি জানা প্রয়োজন সেই বিষয়টি। তো আমরা আজকে দুটি বিষয় নিয়ে আলোচনা করব। এক হলো ড্রপ ডাউন কিভাবে আপনি তৈরি করবেন এক্সেলের মাধ্যমে, আরেকটা হলো সাম ইফস ফর্মুলাটি কিভাবে ইউজ করবেন। তো চলুন আমরা এক নজরে দেখে আসি ড্রপ ডাউন আসলে কি এবং কিভাবে তৈরি করতে হয়। ড্রপ ডাউন হচ্ছে আপনি শত শত এন্ট্রি দেওয়ার পর যেটা বারবার লিখতে হয় সেই এন্ট্রিগুলো আমি বারবার না লিখে সংক্ষিপ্ত আকারে লিখব এবং খুব শর্ট সময় নিয়েই আমি সেটি সাবমিট করব আমার রিপোর্টে। সেই সহজ পদ্ধতিটার নামই হচ্ছে ড্রপডাউন। তো ড্রপডাউন আমরা কীভাবে ক্রিয়েট করব সেটি আমি দেখানোর চেষ্টা করছি। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন। আপনারা প্রথমে যে সেন্টেন্সগুলো বারবার লিখতে হয় সেগুলো আগে আপনারা কোনো একটি রতে লিখবেন বা কলামে লিখবেন। ধরুন আমি এ বি পি কিউ, ধরুন এই শব্দগুলো আমার বারবার বারবার লিখতে হয়। তো আমি যদি এ বি সি টি বারবার লিখি তাহলে কি হয়, আমার সময় অনেকটা লেগে থাকে এবং অনেকটি সময় সাপেক্ষে যেটা আমি শর্ট সময় করতে পারি না। তো ড্রপডাউন মাধ্যমে আমি এটা বারবার না লিখে আমি একবারই সেটা আমি লিখে ফেলবো, সেটাই হচ্ছে ড্রপডাউনের কাজ। ধরুন এটা আমার রিপোর্ট, আমি এখানে বারবার লিখতে আমি এখানে মাউসটা ধরবো। আমি এখানে মাউসটা ধরার পর আপনি ডাটাতে চলে যাওয়ার পর ডাটা বাইলে ডিসিশানে চলে যাব। দেন আমি ডাটা ভ্যালু ডিসিশানে চলে যাব। দেন আমি এখানে এরকম একটি এন্টারপ্রাইজ আসার পর আমি এখানে ক্লিক করব। দেন আমি দেখতে পাবো লিস্ট। লিস্টে যাওয়ার পরে আমাকে সোর্স দেখাচ্ছে। সোর্সে আমি এখানে তীর চিহ্নটা দেখতে পাচ্ছেন বা এরো চিহ্নটা দেখতে পাচ্ছেন, সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে আমি যে এখানে যা লিখেছি বারবার লিখতে হয় সেটি আমি এখানে সিলেক্ট করাম। আবার যে ডাউনের দিকে যে র চিহ্নটা আছে, তীর চিহ্নটা আছে, সেটার মধ্যে আমি ক্লিক করবো। দেন আমি ওকে দিব। ওকে দেওয়ার পরে দেখেন আমার এখানে ড্রপডাউন চিহ্ন চলে এসেছে বা ফিল্টারের চিহ্ন চলে এসেছে। আমি এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন আমি যা এখানে লিখেছি এ বি সি ডি কিউ পর্যন্ত যা লিখেছি এখানে সব লেখা আছে। আপনি যখনই এন্ট্রি দেবেন আপনি জাস্ট এখানে ধরে আপনি এ সিলেক্ট করবেন এবং টেনে ধরে তারপর আপনি এখানে ধরুন করিম রহিম যা আপনি ক্রিয়েট করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন ড্রপডাউন জিনিসটা কি এবং ড্রপডাউন কিভাবে তৈরি করতে হয়। তো এখন আমরা আলোচনা করব বা একটু দেখানোর চেষ্টা করব সাম ইফ ফর্মুলাটা কিভাবে ইউজ করতে হয়। যারা এক্সেলে নতুন একদম তাদের জন্য আজকে ভিডিওটা ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তো চলুন আমরা সাম ইফ ফর্মুলাটা কিভাবে ইউজ করব সেটা এক নজরে দেখে আসি। স্টক আমরা কিভাবে নিয়েছি সাম ইফ সূত্রটা ব্যবহার করে, আমি আবার নতুন করে দেখাচ্ছি সাম ইফ। আপনি এখানে আজকে যদি দুইটা ফর্মুলা শিখতে পারেন, এটা হলো সাম ইফসে আর একটা ড্রপডাউনের ফর্মুলাটা আমি ইতিমধ্যে দিয়েছি। এখন আমি সাম ইফটা নিয়ে কথা বলবো। ইকুয়াল দিব, দেন সাম ইফ লিখব। দেখতে পাচ্ছেন সাম ইফ রিপোর্টটা চলে এসেছে। আমি চলে যাব ডিটেলে। ডিটেলে যাওয়ার পরে আমি স্টক কোয়ান্টিটি নিতে চাচ্ছি, যেহেতু আমি স্টক কোয়ান্টিটি যোগ করব দেখতে চাচ্ছি। এটা টেনে ধরে নিচ দিকে মাউসটা ড্রাউন করলে আপনি সিলেক্ট হয়ে যাবে। দেন আপনি এখানে একটা ক্ষমা দিবেন। তারপর আমি এ অর্থাৎ প্রোডাক্ট নেম সিলেক্ট করবো। আপনি এখানে মাউসটা ধরে যদি আপনি নিচে একদম আপনি যদি না টেনে চান সেক্ষেত্রে আপনি প্রথম মাউসটা ধরে এখানে শিফট ধরে আপনি এখানে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। কমা করে দিলাম, আবার সামারিতে চলে যাব। সামারিতে চলে যাওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে মোবাইল আমি নিতে যাচ্ছি, মোবাইল সিলেক্ট করব। আবার ডিটেলে চলে যাব। ডিটেলে চলে যাওয়ার পরে আমি যেটা করব প্লেস নিতে চাচ্ছি, প্লেস এখানে ধরব। ধরার পর আমি একদম নিচে চলে যাব, এখানে শিফট ধরে মাউসটা ছেড়ে দিলে আপনি সিলেক্ট হয়ে যাবে। কমা দিয়ে দিলাম, দেন আমি সামারিতে চলে যাব। সামারিতে চলে যাওয়ার পর আমরা এই যে ড্রপডাউন এখানে দেখতেই পাচ্ছেন এই ড্রপডাউন আমরা রাখবো, রেখে দিয়ে আমরা ব্র্যাকেট করে ইন্টার দিয়ে দিব, ব্র্যাকেট ইন্টার। আশা করি বুঝতে পেরেছেন সাম ইফ এবং ড্রপডাউন আসলে কি এবং কিভাবে। এখন আমি বিস্তারিতভাবে আলোচনা করব বা প্র্যাকটিক্যালি আমি দেখানোর চেষ্টা করব, এক্সেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করব ড্রপডাউন সাম ইফ ব্যবহার করে আপনি কিভাবে একটি
মার্কেট প্লেসের রিপোর্ট ক্রিয়েট করবেন, ডাটাবেস তৈরি করবেন, একটি কমপ্লিট রিপোর্ট তৈরি করবেন এবং রিপোর্টটার সাথে সামারিটা কিভাবে ক্রিয়েট করবেন সেই বিষয়ে বিস্তারিত আমি এক্সেলের মাধ্যমে দেখাবো। চলুন আমরা এখন ডিসপ্লেতে চলে যাই। ও হ্যাঁ, আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্টস দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর কোন বিষয়ে ভিডিও দিলে আপনি আপনার ক্যারিয়ারটাকে ইম্প্রুভ করতে চান বা স্কিলটাকে ডেভেলপ করতে চান সেই বিষয়ে মেসেজ করতে পারেন অথবা আপনি কমেন্টস বক্সে কমেন্টস করে আমাকে জানাতে পারেন। তো আর দেরি না, লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক, আমরা ডেমো শিটে চলে এসেছি। আমি একটা ডেমো শিট তৈরি করে রেখেছি যাতে আপনারা ক্লাসটা সংক্ষিপ্ত এবং আপনারা সংক্ষিপ্তের মাধ্যমে অনেক কিছু শিখতে পারেন। তো চলুন আমরা একটু ডেমো শিটের সাথে পরিচয় হয়ে নিই। স্মার্ট অনলাইন একাডেমি আপনি একটি কোচিং সেন্টার, ট্রেনিং সেন্টার আমি ডেট দিয়েছি। আর আমি গত ক্লাসে কিছু শর্টকাট কিছু ভিডিও দিয়েছি, সেই ভিডিওটা দেখে এসে আপনারা এই ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। সেই ভিডিওটা দেখার পরে যদি এই ভিডিওটা দেখেন তাহলে সহজেই আপনারা এই রিপোর্টটা তৈরি করতে পারবেন। ডিটেল নামে যে দেখতে পাচ্ছেন, ডিটেল নামে যে রিপোর্টটা সেটা আপনারা ক্রিয়েট করতে পারবেন। আমি প্রোডাক্ট নেম দিয়েছি, আমার আমার সেন্টারে অনেকগুলো প্রোডাক্ট আছে। কোড নাম্বার দিয়েছি, প্লেস নাম্বার দিয়েছি, স্টক নাম্বার, স্টক কত আছে আমার, নেত্রকোনা স্টক কত আছে, মোবাইল ল্যাপটপ কত আছে, সেই আমি ক্রিয়েট করেছি। যারা মার্কেটিং প্লেসে কাজ করেন, অনেক পণ্য নিয়ে কাজ করেন, তাদের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আর যারা অফিসে কাজ করেন তাদের জন্য খুবই উপকারী। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, অনেক অনেক কিছু শিখতে পারবেন আজকের এই টিউটোরিয়াল থেকে। আপনারা একটি ডিটেল একটি রিপোর্ট ক্রিয়েট করতে পারবেন এবং আপনার সেই রিপোর্টের সামারিও তৈরি করতে পারবেন। তারপরে স্টক অ্যামাউন্ট, কাস্টমার নেম, আমি নেত্রকোনা মোবাইল বিক্রি করেছি, কোন কাস্টমার, সমস্ত কিছু আমি ড্রপডাউন করে রেখেছি। গত ভিডিওতে আমি দেখিয়েছি ড্রপডাউন কীভাবে তৈরি করতে হয়, এরপরেও আমি সংক্ষিপ্ত আকারে দেখিয়ে নিই। আমরা এখানে ক্লিক করব, দেন আমরা চলে যাব ডাটাতে। ডাটাতে চলে যাওয়ার পরে আমরা যাব ডাটা ভ্যালিডেশন। আমি গত ভিডিওতে দেখেছি, আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখে আসবেন। ওকে দিলাম, দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি B224। তো B224 আমি নিচে ড্রপ ডাউন করি, এই দেখতে পাচ্ছেন আমি 224 থেকে আমি এইন থেকে ড্রপ ডাউনটা নিয়েছি। আপনারা যেটা করবেন, আমি এখানে একটা ড্রপ ডাউন করে দেখাই। এখানে মাউসটা রাখবেন, রাখার পরে আপনি চলে যাবেন ডাটা ভ্যালিডেশনে। যাওয়ার পরে আপনি ডাটা ভ্যালিডেশনে চলে যাবেন। যাওয়ার পরে আপনি এরকম একটি পপ আপ চলে আসবে। পপ আপ চলে আসার পরে আপনি এখানে সিলেক্ট করে আপনি লিস্ট সিলেক্ট করবেন। লিস্ট সিলেক্ট করার পরে আপনাকে সোর্স চাচ্ছে, সোর্স এখানে ক্লিক করবেন। দেখতেই পাচ্ছেন এখানে ক্লিক করার পরে আপনি এখানে টেনে ধরে আপনি এটি সিলেক্ট করে দিবেন। এখানে ক্লিক করবেন, অকেতে ক্লিক করবেন, আপনার ড্রপ ডাউন চলে এসেছে। দেখতেই পাচ্ছেন এখানে একটি ফিল্টারের মতো একটি দেখাচ্ছে, এটি ড্রপডাউন। আপনি এখানে দেখেন অটোমেটিক চলে এসেছে। আপনি জলিল আপনি এখানে ধরে টেনে ধরবেন। আপনি এখানে আপনি লিখতে পারবেন সাইম, এখানে লিখতে পারবেন, আপনি লিখতে হবে না, বারবার লিখতে হবে না এই ড্রপডাউনের এই উপকারিতাটা। তা আশা করি বুঝতে পারছেন। এরপর যদি বুঝতে না পারেন, আমি ডিটেল একটি ড্রপডাউনের ভিডিও দিয়েছি গত ক্লাসে, আপনারা অবশ্যই সেই ক্লাসটি দেখে আসবেন। যাই হোক, আমি ভিডিওটা লং করতে চাচ্ছি না, আমি সংক্ষিপ্ত করতে চাচ্ছি। আশা করি বুঝতে পারছেন এই রিপোর্টটা, আপনারা এই রিপোর্টটা তৈরি করতে পারবেন যারা এক্সেলে। আমি এটা মার্ক করে দেই, হোমে চলে যাব, দেন আমি টিক বক্স বর্ডার করে দিব, আমি এটাকে কালার করে দিব। আমি গত ভিডিওতে দেখিয়েছি আমি একটু বোল্ড করে দিব, বোল্ড। এরপর আমি একটু লেখাটি ভারিয়ে দিব, তারপর সুন্দরভাবে আমি একটি কালার দিয়েছি। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন এই রিপোর্টটা। এখন আমি যেটা করব, এই রিপোর্টটা আমি তো লক্ষ লক্ষ বা শত শত আমি এন্ট্রি দিব। আমি একটি বিজনেস পরিচালনা করতে গেলে বা আমার অনেক প্রোডাক্ট, শত শত হাজার হাজার প্রোডাক্ট থাকতে পারে, সেক্ষেত্রে আপনি একটি সামারি ক্রিয়েট করতে পারবেন সংক্ষিপ্ত। সামারিতে দেখতেই পাচ্ছেন আমি ড্রপডাউন করে এখানে রেখেছি। আপনারা ড্রপডাউন কীভাবে করতে হয় সেটি অবশ্যই শিখে ফেলেছেন ইতিমধ্যে। আমি এখানে ড্রপডাউন করে রেখেছি অনেকগুলো দেখে। নেত্রকোনা, আমি নেত্রকোনা নামে 5টা মোবাইল স্টক আছে। স্টক অ্যামাউন্ট হচ্ছে আপনার 582 এবং সাগর নামে সে 5টি সেল হয়েছে। তো আমি একটু ভেরিফাই করে আসি আসলে নেত্রকোনা স্টক ঠিক আছে কিনা।
আমি এখানে ফিল্টার করে রেখেছি। আপনার ফিল্টার করতে ফিল্টার কিভাবে রিমুভ করবেন, আপনার যে শর্ট অ্যান্ড ফিল্টারে ক্লিক করার পরে ফিল্টার চলে গেছে। আবার যদি ফিল্টার আনতে চান সেক্ষেত্রে আপনি ফিল্টার, এখন আমি মোবাইল সিলেক্ট করব, মোবাইল, দেন আমি প্লেস নেম সিলেক্ট করব নেত্রকোনা, যেহেতু আমি নেত্রকোনাটা ভেরিফাই করতে বলেছি নেত্রকোনা। দেখেন, দেখতেই পাচ্ছেন স্টক আছে 5টি, স্টক অ্যামাউন্ট আছে 582টি এবং কাস্টমার নেম হচ্ছে সাগর। আমরা সামারিতে দেখি, স্টক আছে 5টি, স্টক অ্যামাউন্ট আছে 582টি সাগর নামে। আমরা যদি এখানে নেত্রকোনা, আমি যদি এখানে বরিশাল দেখতে চাই, দেখেন বরিশাল কিন্তু মোবাইল স্টক 8টি আছে 666টি। এখানে যদি আমি রংপুর ক্লিক করে দেখেন সবগুলো কিন্তু কে কে নিয়েছে, ল্যাপটপ কয়টা কে নিয়েছে সব কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা। খুব চমৎকারভাবে আপনারা এটি করতে পারবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমি জামালপুর করেছি, জামালপুর 18টি মোবাইল স্টক আছে, 18,035টি অ্যামাউন্ট, করিম নামে 2টি নিয়েছে, হজরত 8টি এবং হিরোর নামে 9টি নিয়েছে। তো এটি ছিল সামারি। আপনি কিভাবে এক ক্লিকে দেখতে পারবেন, আপনি 64টি ডিস্ট্রিক্টের নাম ড্রপ ডাউন করতে পারবেন, দিনাজপুর ইত্যাদি। তো আমি এটা কিভাবে করেছি, এটা দুটি পদ্ধতির মধ্যে করেছি, একটি সামিপস ফর্মুলা ব্যবহার করে করেছি, আরেকটি হচ্ছে আপনার ড্রপ ডাউন করে আমি সেটা তৈরি করেছি। তো আপনারা আশা করি এই রিপোর্টগুলো কিন্তু এভাবে সাজাতে পারবেন, আপনারা সুন্দর করে সাজাবেন। এখানে যা যা পণ্য আছে আমি আবার সিলেক্ট করে দেই, জাস্ট আমি অ্যাডভান্স লেভেলে একটু কথা বলতে চাই, বুঝতে অসুবিধা হলে আমার ফার্স্ট ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। তো আমরা সামারিতে যাবে, আজকের বিষয় হচ্ছে আমরা সামারিতে কীভাবে ক্রিয়েট করেছি। আর প্রথম তো আমরা ড্রপ ডাউন করে রেখেছি আমরা এখানে, এখন আমি দেখব স্টক আমরা কীভাবে নিয়েছি সামিপ সূত্রটা ব্যবহার করে। আমি আবার নতুন করে দেখেছি দেখাচ্ছি সামিপ। আপনি এখানে আজকে যদি দুইটা ফর্মুলা শিখতে পারেন, এটা হলো সামিপস আর একটা ড্রপ ডাউনের ফর্মুলাটা আমি ইতিমধ্যে দিয়েছি। এখন আমি সামিপটা নিয়ে কথা বলবো, ইকুয়াল দিব দেন সামিপ লিখব। দেখতে পাচ্ছেন সামিপ রিপোর্টটা চলে এসেছে, আমি চলে যাব ডিটেলে। ডিটেলে যাওয়ার পরে আমি স্টক কোয়ান্টিটি নিতে চাচ্ছি, যেহেতু আমি স্টক কোয়ান্টিটি যোগ করব দেখতে চাচ্ছি। এটা টেনে ধরে নিচ দিকে মাউসটা ডাউন করলে আপনি সিলেক্ট হয়ে যাবে, দেন আপনি এখানে একটা কমা দিবেন। তারপর আমি এ অর্থাৎ প্রোডাক্ট নেম সিলেক্ট করবো, আপনি এখানে মাউসটা ধরে যদি আপনি নিচে একদম আপনি যদি নাট টেনে চান সেক্ষেত্রে আপনি প্রথম মাউসটা ধরে এখানে শিপ ধরে আপনি এখানে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। কমা করে দিলাম, আবার সামারিতে চলে যাব। সামারিতে চলে যাওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে মোবাইল আমি নিতে যাচ্ছি, মোবাইল সিলেক্ট করব, আবার ডিটেলে চলে যাব। ডিটেলে চলে যাওয়ার পরে আমি যেটা করব প্লেস নিতে চাচ্ছি, প্লেস এখানে ধরব, ধরার পর আমি একদম নিচে চলে যাব, এখানে শিফট ধরে মাউসটা ছেড়ে দিলে আপনি সিলেক্ট হয়ে যাবে, কমা দিয়ে দিলাম, দেন আমি সামারিতে চলে যাব। সামারিতে চলে যাওয়ার পর আমরা এই যে ড্রপ ডাউন এখানে দেখতেই পাচ্ছেন, এই ড্রপ ডাউন আমরা রেখবো, রেখে দিয়ে আমরা ব্র্যাকেট করে ইন্টার দিয়ে দিব, ব্র্যাকেট ইন্টার। দেখতেই পাচ্ছেন এখানে আমার স্টক চলে এসেছে। সেম ক্যাটাগরিতে আপনি বাকি সবগুলাই কিন্তু একই ক্যাটাগরিতে হবে, আপনি যদি এটা ধরে টেনে ধরে আপনি সমস্ত সূত্র কিন্তু একসাথে হয়ে যাচ্ছে, এখানে ধরে টেনে দিবেন। আপনি যদি এ ফাঁকা আসে তাহলে আপনি এখানে নিচে দেখতেই পাচ্ছেন প্লাস চিহ্নটা, এখানে প্লাস চিহ্নতে ক্লিক করবেন, দেন ফিল ফরমেটিং অনলিতে চলে যাবেন। দেখেন চলে এসেছে সেম ক্যাটাগরিতে আপনার সামিপস, এর সবগুলো সূত্র একটা ফর্মুলা ইউজ করা হয়েছে সামিপস। আপনারা যারা সামিপস না বুঝেন ফর্মুলাটা অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন, আর বোঝার বাকি নেই সামিপ সূত্রটা। আমি আবার এটা দেখাচ্ছি, একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন, আপনি অনেক কিছু শিখতে পারবেন। আজকে যদি ড্রপ ডাউন এবং সামিপসের সূত্রটা শিখেন তাহলে আপনি এরকম একটি এক্সেলের প্র্যাকটিস করবেন, আশা করি আপনার এক্সেলে আপনি অনেক অনেক শিখেছেন যদি আপনি এক্সেল নিয়ে কাজ করেন সামিপস। দেন আমি এখন নিয়ে আসবো স্টক অ্যামাউন্ট, আগে নিয়ে আসিছিলাম স্টক কোয়ান্টিটি, এখন নিয়ে আসবো স্টক অ্যামাউন্ট।
এখানে মাউসটা রাখব, রাখার পরে আমি নিচে চলে যাব, যাওয়ার পরে আমি এখানে শিফট ধরে এখানে ক্লিক করব, আমি সিলেক্ট হয়ে যাব, ওটু কমা দিয়ে দিব। দেন আমি চলে যাব আমার প্রোডাক্ট নেমে, এখানে মাউসটা ধরে আমি নিচে চলে যাব, দেন শিফট ধরে এখানে ক্লিক করার সাথে সাথে সিলেক্ট হয়ে যাবে। এরপর আমি সামারিতে চলে যাব, সামারিতে চলে গিয়ে আমি মোবাইল নিয়ে আস মোবাইল সিলেক্ট করব, দেন আমি কমা দিয়ে দিয়ে দেবো, দেন আবার ডিটেলে চলে যাব। ডিটেলে চলে যাওয়ার পরে আমি স্থান নির্বাচন করব, কোন স্থানের স্টকটা আমি দেখতে চাচ্ছি, আমি স্থান নির্বাচন করব। আমার দেন আমি কমা দিয়ে দিব, আবার সামারিতে চলে যাব। যাওয়ার পরে এখন সর্বশেষ আমি ড্রপ ডাউনে যাব, শিফট ধরে ব্র্যাকেটে কন্ট্রোল দিনটা প্রেস করবেন, দেখুন চলে এসেছে। আপনি এভাবে রিপোর্ট সুন্দরভাবে আপনি সামারি করতে পারবেন। এখানে যদি কোনো কিছু না আসে, আপনি প্লাস চিহ্নের মধ্যে মাউসটা ধরে ক্লিক করে আপনি ফাইল ফরম্যাটিং অন দিয়ে দিবেন। তো আশা করি বুঝতে পেরেছেন, বাকিগুলাও আপনি পারবেন, আপনি সামিফসের সূত্রটা অবশ্যই শিখে ফেলেছেন ইতিমধ্যে, তো আশা করি বুঝতে পেরেছেন। আর thank you.